সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতের অন্যতম কণ্ঠশিল্পী আইটেম গানের রানী নেহা কাক্কার এর ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া 10টি গান সম্পর্কে এবং কি নেহা কাক্কারকে ভারতের সাকিরাও বলা হয় প্রতি বছর তিনি 5 থেকে 6টা গান দর্শকদের মাঝে উপহার দিয়ে থাকেন আর একটি কথা নেহা কাক্কারের অনেকগুলোই হিট গান আছে আর সব গানগুলো নিয়ে তো আর ভিডিও বানানো সম্ভব না তাই আমরা তার ক্যারিয়ার এর ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া 10টি গান সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আর হে গানগুলোর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্স এ দেয়া থাকবে তো লিস্টে 10 নম্বরে রয়েছে 2018 সালে হানি সিং এর সাথে সিঙ্গেল গান মাখনা এই গানটি এই পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 340 মিলিয়ন এরপর 9 নম্বরে রয়েছে 2020 সালে মুক্তিপ্রাপ্ত স্ট্রিট ডান্সার 3D এর আইটেম গান হাই গার্মি গানটিতে বর্তমানে ভিউজ আছে 422 মিলিয়ন এরপর 8 নম্বরে অবস্থান করেছে 2020 সালের টি সিরিজ থেকে রিলিজকৃত গান ইয়াদ পিয়া কি আনে লাগি এই গানটি ইউটিউব এর সর্বোচ্চ ভিউ পেয়েছে 455 মিলিয়ন এরপর 7 নম্বরে রয়েছে 2018 সালের টি সিরিজ থেকে রিলিজ পাওয়া গান ও হামসাফার পার্সোনাল ভাবে গানটি আমার ভালো লেগেছে তবে যাই হোক গানটির বর্তমান ভিউজ 469 মিলিয়ন এরপর 6 নম্বরে রয়েছে 2019 সালে রিলিজকৃত বাটলা হাউস সিনেমার আইটেম গান সাকি সাকি গানটিতে বর্তমান ভিউজ 614 মিলিয়ন এরপর 5 নম্বরে রয়েছে 2019 সালে রিলিজ পাওয়া লোকাচুপি সিনেমার গান কোকাকোলা তবে এই গানের মিউজিকটা কিন্তু অস্থির বর্তমান ভিউজ রয়েছে 656 মিলিয়ন এরপর 4 নম্বরে রয়েছে 2018 সালে টি সিরিজ থেকে মুক্তি পাওয়া মিউজিক ভিডিও নিকলে কারেন্ট বর্তমান ভিউজ 847 মিলিয়ন এরপর 3 নম্বরে রয়েছে পুরাই হিট একটি গান দিলবার দিলবার নেহা কাক্কার এর কণ্ঠে আইটেম গান প্লাস নুরা ফাতি ডান্স হিট তো হবে যাই হোক বর্তমান ভিউজ 1.1 বিলিয়ন এরপর 2 নম্বরে রয়েছে 2018 সালে সিম্বা সিনেমার গান আঁখ মারে ও লড়কি আঁখ মারে আঁখ মারে ও লড়কি আঁখ মারে আঁখ বর্তমান ভিউজ আছে 1.1 বিলিয়ন সর্বশেষ 1 নম্বরে রয়েছে 2016 সালে জি মিউজিক কোম্পানি ইউটিউব থেকে রিলিজ পাওয়া গান মিলে হো তুম হামকো মিলে হো তুম হামকো বড়ে নসিবোঁ সে বর্তমান ভিউজ আছে 1.2 বিলিয়ন এই ছিল আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ